আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে প্রাকৃতিক পরিবেশে মদ্যভোজন। সাম্প্রতিক সময়ে আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে একটি প্রাকৃতিক পরিবেশে মদ্যভোজনের আয়োজন করেছি। এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য যেমন আরামদায়ক ছিল, তেমনই শিক্ষামূলক বটে। আমাদের গন্তব্য ছিল একটি সবুজ প্রাকৃতিক প্রশান্তিময় পার্ক, যা শহরের কোলাহল থেকে দূরে অবস্থিত। পার্কটি ছিল সবুজ গাছপালা, পাখির কলরব এবং একটি ছোট্ট নদীর স্রোত দ্বারা ভরপুর। এমন একটি স্থান বেছে নেওয়ার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রাকৃতিক সান্নিধ্যে নিয়ে আসা এবং তাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেওয়া। আমাদের সফরের শুরুটা ছিল শিক্ষামূলক কার্যক্রম দিয়ে। শিক্ষামূলক কার্যক্রম শেষে আমরা খোলা আকাশের নিচে সবুজ গাছের উপর বসে মদ্যভোজনের আয়োজন করেছিলাম। খাবারের মধ্যে ছিল পোলাপ, ডিম এবং মুরগের মাংস, বোতলজাত পানি। শিক্ষার্থীরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছে এবং গল্প হাসি ঠাট্টা মেতে উঠেছিল। তাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয়েছে এবং সবাই মিলেমিশে একটি সুন্দর সময় কাটিয়েছে। এই শিক্ষা সফর এবং মদ্যভোজন শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল। তারা প্রাকৃতিক সান্নিধ্যে শিক্ষা গ্রহণ আনন্দ উপভোগ করেছে এবং তাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছে। শিক্ষার্থীরা এই সফর শেষে অত্যন্ত আনন্দিত এবং উজ্জীবিত ছিল। ভবিষ্যতে তারা এমন শিক্ষা সফরের জন্য উদ্গীব ছিল। প্রাকৃতিক পরিবেশে শিক্ষা সফর এবং মদ্যভোজন শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত কার্যকরী শিক্ষা পদ্ধতি হতে পারে। এটি শুধু তাদের জ্ঞান বৃদ্ধি করে না, বরং তাদের মধ্যে সহযোগিতার বন্ধন মজবুত করে। আমরা ভবিষ্যতে আরও এরকম শিক্ষা সফর আয়োজন করতে প্রতিজ্ঞাবদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।